আসসালামু আলাইকুম, শুরু করছি কৃষি সংবাদ। সাথে আছি আমি আল আফি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বহুমুখী প্রয়োজনেই ছাদ কৃষি এখন সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। রাজধানী শহর, উপশহর থেকে গ্রাম সবখানেই ছাদ কৃষি অনুশীলনের প্রমাণ মিলছে। গণমাধ্যমের অব্যাহত প্রচারণার প্রভাব আর কৃষির প্রতি ভালোবাসার টানে এবার ছাদ কৃষি গড়ে তোলার দৃষ্টান্ত পাওয়া গেল প্রত্যন্ত গ্রামের এক প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদে। বিস্তারিত শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। নরসিংদীর শিবপুর উপজেলার শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশাপাশি দুটি ভবনের ছাদে 4000 বর্গফুট আয়তনে চলছে ছাদ কৃষির অনুশীলন। গ্রামের ভেতরেও স্কুল ভবনের ছাদ জুড়ে এমন আয়োজন সত্যি অভিনব। নানা রকম ফল ফসল আর একঝাঁক কবুতর মিলে দারুণ সুসজ্জিত আয়োজনটির পুরো কৃতিত্ব স্কুল সহকারী আলামিনের। এটা কি বাড়ি মালটা? এই বেতামি মালটা, নতুন 12 মাস মালটা থাকে আর কি। ডুবর ফল তো লাগাইছেন দেখি? হ্যাঁ জি স্যার, খেজুর আছে, সৈদি খেজুর। আমি বাস আমি লাস্ট সালানে যে ফলগুলো আসছিল স্কুলে, আমার 300 বাচ্চা, সব বাচ্চারা আমি একদিন কেটে, সব বাচ্চারা 300 বাচ্চারা আমি একদিনে খাওয়াই দিছি। বাহ, সব ফল কেটে, খুব ভালো। কৃষির এই অনুশীলনে ইতিবাচক সাড়া পড়েছে শিক্ষার্থীদের মাঝে। তোমার গাছ লাগাও, কে কে হাত তুলেছ? আরে বাবা, সবাই গাছ লাগায়? আচ্ছা, তুমি কি গাছ লাগাইছো? আমি ফুলের গাছ। কি ফুল? গাঁদা, গোলাপ, এগুলো। এখানে শুধু শ্রমই নয়, এর বাইরেও প্রতি মাসে বেতনের একটি অংশ বিনিয়োগ করছেন আলামিন। প্রতি মাসে যে বেতনের স্যালারি আছে, এই স্যালারি টাকা থেকে মানে কিছু টাকা বাঁচিয়ে বাঁচিয়ে মানে আস্তে আস্তে বাগানটা আমার করা। মানে স্যার, আপনার এই বিভিন্ন চ্যানেলগুলো দেখে বিপদ আসা। কোমলবতী শিশুদের মনে ছাদ কৃষির ধারণা জন্মানোর জন্যে এক স্কুল সহকারীও বসে নেই। শুধুমাত্র ছাদ কৃষি না, গাছগাছালির প্রয়োজনীয়তা এবং পরিবেশ, জলবায়ুর সব কিছু মিলিয়ে এই ধারণাটি এদেরই মতো সম্প্রসারিত হোক অন্যান্য স্কুলগুলোতে। নরসিংদীর শেরপুরের শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। হবিগঞ্জের পৈল গ্রামে হয়ে গেল দুদিনের ঐতিহ্যবাহী মাছের মেলা। প্রায় 200 বছর ধরে পৌষ সংক্রান্তির সময়ে এই মেলার আয়োজন করা হয়। মেলার প্রধান আকর্ষণ বোয়াল, আইড়, চিতল, গজার, রুই, কাতল ও কার্ফু সহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। এবারের মেলায় একটি বাঘাইর মাছের দাম হাঁকা হয়েছে 1.5 লাখ টাকা। হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপিন পালের জন্মভূমি হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামে প্রতি বছর ঐতিহ্যবাহী মাছের মেলা হয়। জেলার বিভিন্ন উপজেলা সহ মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে নানা বয়সী মানুষ মেলায় অংশ নেন। এবার মেলায় 75 কেজি ওজনের একটি বাঘাইর মাছের দাম হাঁকা হয়েছে 1,50,000 টাকা। 1.5 লক্ষ টাকা মাছের দাম চাই, দাম সর্বোচ্চ 40-42 হাজার হয়েছে। ওজন হইলো 75 কেজি বাঘ মাছের, বাউবলের মাছ। বিক্রি তো হবো ইনশাল্লাহ, আমরা তো বছরে বছরে আসি আর বছরে বছরে মেলাবান্ডি শেষ করে যাই। মেলাকে ঘিরে পুরো এলাকা উৎসব মুখর হয়ে ওঠে। মেন তো হইলো মাছ হই, এরপরে আমরা যারা গ্রামের মানুষ, কৃষক মানুষ আছি, কৃষি কাজের যত যন্ত্র আছে এই মেলার মধ্যে মানুষ কিনবার লেগে অপেক্ষা করে এই মেলাতে। আর তারপরে মিষ্টি, স্টেশনারি, মানে সব কিছু ভ্যারাইটিস এই মেলার মধ্যে সম্পূর্ণ পাওয়া যায়। শান্তিপূর্ণভাবে মেলা উদযাপন করতে স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।